প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে অনলাইন ক্লাস উপস্থাপনা সহভাগিতা করতে যাচ্ছি। যদিও বা আমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সিলেবাস শেষ, তবুও সামনে যেহেতু আমাদের মূল্যায়ন পরীক্ষা, তাহলে আমাদের সে পরীক্ষার প্রিপারেশন যেন ভালো হয় এই উদ্দেশ্যে আবার প্রথম অধ্যায় থেকে আমরা আর কি আবার নতুন করে পূর্বের পড়াগুলো আলোচনা করব। তাহলে আশা করছি তোমরা সকলে আমার সাথে থাকবে। আমরা যদিও বা আগেই জেনেছি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন কী, তবু আজকে থেকে আমরা এমনভাবে আলোচনা করব যেন তোমরা এমনভাবে মনোযোগী হবে যেন তোমরা আজকে তোমাদের আমার সাথে প্রথম ক্লাস, ঠিক আছে? যেহেতু পূর্বের পড়া, আশা করি যে তোমরা, আমি যখন তোমাদের পড়াবো তোমরা মেমোরাইজ করবে যে আমি ক্লাসে তোমাদের কী বলেছিলাম, এবং মিলিয়ে দেখবে যে ঠিক আছে কি না। এবং তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কি সহভাগিতা করবে, যেহেতু তোমাদের আগে থেকে ওই বিষয়গুলো জানা আছে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জেনে নিব, দেখো দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা জেনে নিব অর্থায়ন কী, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অর্থায়নের শ্রেণীবিভাগ। তাহলে আজকে আমরা দুইটা টপিক নিয়ে কি আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা তাহলে চলো জেনে নিই অর্থায়ন কী। আশা করছি তোমরা সকলে তোমাদের বই খাতা কলম পেন্সিল নিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, এবং যদিও বা না করে থাকো তাহলে ঝটপট করে নিজের বই এবং খাতা এবং একটা কলম নিয়ে তাড়াতাড়ি ক্লাসে অংশগ্রহণ করে। তাহলে প্রথমে আমরা জেনে নিব অর্থায়ন কী। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোনো উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কীভাবে বিনিয়োগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করে। যেমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। কারবার মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়, তাই না? যেমন মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো কি, এই সকল তহবিলের কি ব্যবহার হয়? তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। তাহলে অর্থায়ন বলতে আমরা বুঝতে পারি তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত সমস্ত যাবতীয় প্রক্রিয়ায় কি অর্থায়ন। অর্থাৎ কি, একটি কারবারি প্রতিষ্ঠান শুরু করার আগে একটি প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহের যে সামগ্রিক প্রক্রিয়া, অর্থাৎ কোন উৎস থেকে আমরা তহবিল সংগ্রহ করব, কিভাবে আমরা সেই উৎসের টাকা ফেরত দেব, কোন উৎস মানে উৎস বিবেচনা করলে ভালো হবে, আমাদের সুদ কম হবে বা আমাদের লোনের ক্ষেত্রে সুদ বেশি হবে কম হবে, সময়সীমা, সমস্ত কিছু আর কি উৎস বিবেচনা করে, সমস্ত কিছু বিবেচনা করে সমস্ত যে একটা প্রক্রিয়া, অর্থাৎ অর্থ সংগ্রহের যে সামগ্রিক প্রক্রিয়া কোনো একটি কারবার প্রতিষ্ঠা শুরু করার পূর্বে, তাহলে সেটাই কি অর্থায়নের শ্রেণী, অর্থায়ন, তাই না? তোমরা বুঝতে পেরেছ আশা করি। অর্থায়ন আমরা জেনে নিলাম, এখন আমরা জেনে নিব অর্থায়নের কি শ্রেণী বিভাগ। অর্থায়নের শ্রেণী বিভাগে প্রথমে আমরা দেখো দেখতে পাচ্ছি, প্রথমে আছে কি পারিবারিক অর্থায়ন, তারপর আছে সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, অর্থায়ন প্রক্রিয়া যেহেতু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি একটি কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কি গুরুত্বপূর্ণ। কারণ কি, প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু এক একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে কি জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের এই অর্থায়ন প্রক্রিয়া কি বিভিন্ন রকম, অর্থাৎ কি কারবারি প্রতিষ্ঠান যেহেতু একই রকম নয়, তাহলে এক এক প্রতিষ্ঠানের জন্য কি এক এক অর্থায়নও অন্যরকম। অর্থাৎ কি, বড় প্রতিষ্ঠানের জন্য অর্থায়নটা কী হবে, অর্থ সংগ্রহ করার সময় পারিবারিকভাবে সংগ্রহ করলে হবে না, বড় বড় কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা আন্তর্জাতিকভাবে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কি বিভিন্ন মাধ্যমে কি অর্থ সংগ্রহ করতে হয়, তাই না? আর যদি কারবারি প্রতিষ্ঠান ছোটো হয়ে থাকে তাহলে কি নিজ উদ্যোগে, অর্থাৎ এক মালিকানা কারবারে কি নিজ উদ্যোগে বা অন্য কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে, মানে কাছের মানুষের কাছ থেকে, সেটা হবে পারিবারিক অর্থায়ন হিসেবে আর কি। তোমার কাছের কোনো মানুষের কাছ থেকে কি তুমি অর্থ সংগ্রহ করতে পারবে, তাই না? তাহলে প্রথমে আমরা চলো জেনে নিই পারিবারিক অর্থায়নটা কি। আচ্ছা, পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে
সেই আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। পরিবারে প্রয়োজনীয় আয় ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের জন্য যথেষ্ট না হয়, তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়, কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার কি প্রয়োজন হয়। যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতে ব্যবহারের জন্য কি সঞ্চয় করা হয়। আচ্ছা, সেটা হলো পারিবারিক অর্থায়ন। অর্থাৎ কি তোমার পরিবারের কোনো বন্ধু বান্ধব বা নিজের বা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে কি তুমি একটু সামান্য সময়ের লোন নিলে আর কি, বুঝতে পেরেছ? সেটা কি পারিবারিক অর্থায়ন, সেটা আমরা বলবো পারিবারিক অর্থায়ন। সরকারি অর্থায়ন, দেখো তারপর বলেছে যে সরকারি অর্থায়ন, প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। একটি সরকারি প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়ন আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতসমূহের অর্থ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি। সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। অর্থাৎ কি ব্যয়টা আগে ঠিক করবে, ঠিক আছে, ব্যয়ের উপর ভিত্তি করে আমার কী তহবিলটা সংগ্রহ হবে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? সমাজ কল্যাণ। সরকারি যে কোনো কাজেরই মূল লক্ষ্য কী? সমাজ কল্যাণ। তাহলে অর্থায়নের ক্ষেত্রেও তেমনটাই। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়নের ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসার প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনক হতে পারে, যেমন বিসিআইসি এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো। আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারি বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান হয় করতে হয়, অনেক সময় সরকারের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবির পূর্ণরূপ তোমাদের মনে আছে, ক্লাসে কি বলেছিলাম, এডিবির পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক। তারপর রয়েছে আইডিবি, আইডিবির পূর্ণরূপ কি মনে আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। তবে ঋণ প্রদানের সময় এবং এসব প্রতিষ্ঠান বিভিন্ন শর্ত জুড়ে দেয় যা দেশের উন্নয়ন ও ভাবমূর্তি সংরক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় সরকার অন্যান্য উৎস থেকে অর্থের সংস্থান করতে চায়। বর্তমানে বিশ্বব্যাপী এবং আমাদের দেশে সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোর অর্থায়ন করা হয়ে থাকে। এ ধরনের অর্থের প্রকল্পকে পিপিপি অর্থাৎ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়ে থাকে, তাই না? তাহলে আজকে আমরা দেখে নিলাম অর্থায়ন কী, পারিবারিক অর্থায়ন কী এবং সরকারি অর্থায়নটা দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনের আজকে এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা বাকি যে চারটা রয়েছে সেটা দেখে নিব। তাহলে ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অবস্থান করো এবং ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।